বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ চন্দনেশ উপজেলা শাখার উদ্যোগে শোক র্যালি ও 21 আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে উপজেলার রোশনাডত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধন করে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর আলম, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ চন্দনেশ উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন। উপজেলা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় এটা আরও বক্তব্য রাখে দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। দর্শক, আর এই ভিডিও কিন্তু অনারাস্তে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই এবং সি প্লাস ফোন রে চাহ।